মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, একমাত্র তার ইবাদত করবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে। যাই হোক, আমি যেই আয়াত তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, কোরআন বলছে তোমার পালন কর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মাতা পিতার সাথে উত্তম আচরণ করবে। ইম্মা ইয়াবলুগ আল্লাহাকাল কিবার আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে শব্দটি করো না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে কথা বলো শিষ্টাচারপূর্ণ কথা বলো, তাদের সাথে কথা বলার সময় সম্মানজনক কথা বলবে। কোরআন বলে দিয়েছে তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তোমার মায়ের সাথে বেয়াদবি করবে না, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করলেই তোমরা জান্নাত পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ তুমি যদি তোমার মা বাবার খেদমত করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো তাহলে তোমার জন্য জাহান্নাম। কি বলেন? আমরা তো সকলেই জান্নাতে যেতে চাই, কি বলেন? তাহলে আমাদের আল্লাহ তাআলার ইবাদতের পরেই আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, কি বলেন? ভালো আচরণ না করলে আল্লাহ তাআলা আমাদের কোন ইবাদত কবুল করবে না। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আমরা যে আমল করি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে না। মুসলমান ভাইরা, আমার রাসূলের যুগে একজন সাহাবী ছিলেন হযরত আলকামা, নাম কি ভাই? আলকামা। অর্থাৎ যারা সাহাবী হয় তারা আল্লাহ তাআলা প্রিয় বান্দা। আমার রাসূল বলেছেন সাহাবীদের সম্পর্কে, সাহাবীরা হলো আকাশের নক্ষত্রতুল্য, সাহাবীদেরকে মানলেই তোমরা জান্নাত পেয়ে যাবে। এমন এক সাহাবী সে মৃত্যু সজ্জা, মৃত্যুবরণ করবে কিন্তু তার মুখ দিয়ে পবিত্র কালেমা বাহির হচ্ছে না। হযরত আলকামার মা, হযরত আলকামার মা তার উপর অসন্তুষ্ট আছে, অসন্তুষ্ট অর্থাৎ হযরত আলকামা তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, এই জন্য তার মুখ দিয়ে কালেমা বাহির হচ্ছে না। এবার হযরত আলকামার স্ত্রী আমার রাসূলের কাছে চলে গেলেন, রাসূলকে গিয়ে বললেন হে রাসূল, আমার স্বামী আলকামা তার মুখ দিয়ে কালেমা বাহির হচ্ছে না, আমি এখন কি করব? বিশ্বনবী হযরত বেলালকে বললেন হে বেলাল, হযরত আলকামার কাছে চলে যা। হযরত বেলাল আলকামার কাছে চলে গেলেন, চলে যাইয়া তার পাশে বসে
সে কালেমা পড়তে লাগলেন, কিন্তু হযরত আলকামার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। হযরত বেলাল নিজের চোখে দেখতে পেলেন আলকামার মুখ দিয়ে কালেমা বাইর হচ্ছে না, এই জন্য তিনি রাসুলের কাছে চলে গেলেন। রাসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখ দিয়ে কালেমা বাইর হচ্ছে না। এবার বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, তার মা কি বেঁচে আছে? একজন সাহাবী বললেন, হ্যাঁ, তার মা বেঁচে আছে। এবার বিশ্বনবী বললেন, হে বেলাল চলে যাও, হযরত আলকামার মায়ের কাছে চলে যাও, আলকামার মাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আলকামার মায়ের কাছে যখন হযরত বেলাল চলে গেলেন, আলকামার মাকে বললেন, আপনাকে বিশ্বনবী ডেকেছেন, আপনি যদি যেতে চান তাহলে চলুন, আর যদি না চান তাহলে রাসূল আপনার কাছে আসবে। হযরত আলকামার মা বললেন, না, আমি নিজেই রাসূলের কাছে চলে যাব, যেহেতু বিশ্বনবী আমাকে ডেকেছেন, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানুষ আমাকে ডেকেছে, আমি রাসূলের কাছে চলে যাব। এবার হযরত আলকামার মা বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবী বললেন, হে আলকামার মা, আমি যে প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিবা, সঠিক উত্তর দিবা, মিথ্যা বলবে না। তুমি যদি কোনো মিথ্যা কথা বলো তাহলে আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিবে, কোরআন নাযিল করে দিবে, আমি যে প্রশ্ন করব সঠিক উত্তর দিবে। এবার আমার নবী বললেন, হে আলকামার মা, আপনার ছেলের প্রতি আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট? এবার আলকামার মা বলছে, হে রাসূল, আমি আমার ছেলের প্রতি অসন্তুষ্ট, তার কারণ তার বউর সাথে অত্যন্ত ভালো ব্যবহার করে, বউ যা বলে সেটাই শোনে, বউর কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করে, বউর কথা মতো আমার সাথে খারাপ ব্যবহার করেছে, সুতরাং আমি আমার ছেলের প্রতি অসন্তুষ্ট। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ নবী বললেন, হে আলকামার মা, এই জন্যই আপনার ছেলের মুখ দিয়ে কালেমা বাইন হচ্ছে না। এবার হযরত বেলালকে বললেন, হে বেলাল, তুমি লাকড়ি নিয়ে আসো, অর্থাৎ আমরা চলিত ভাষায় যেটা বলি খড়ি, খড়ি নিয়ে আসো। হযরত আলকামার মা বললেন, হে রাসূল, এই খড়ি দিয়ে আপনি কি করবেন? বিশ্বনবী বললেন, হে আলকামার মা, এই খড়ি দিয়ে আলকামাকে ঘুরাইয়া দিব। আলকামার মা বলছেন, হে রাসূল, আমার সামনে আমার ছেলেকে পড়াইয়া দিবেন, আগুনে জ্বালাইয়া দিবেন, আমি মা হয়ে কেমন করে সহ্য করতে পারি? আমি তো সহ্য করতে পারবো না। এবার আমার নাম নবী বলছেন, হে আলকামার মা, আপনি যদি আলকামাকে ক্ষমা না করে দেন তাহলে আল্লাহর ফেরেশতারা এর চাইতেও বহু গুণে আজাবের ফেরেশতারা আজাব দিবে। বিশ্বনবী হযরত বেলালকে বললেন, হে বেলাল, তুমি আল
তোমার কাছে গিয়ে শুনতে পাও নাই কালেমা? বললেন না। এবার হযরত আলকামার মাকে রাসূল বললেন, আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আপনার ছেলের মুখে কালিমা বাহির হবে। এবার আলকামার মা রাসূলকে বললেন, হে রাসূল, আপনি সাক্ষী থাকেন, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। মুসলমান ভাইরা আমার, এবার বিশ্বনবী বললেন, হে বেলাল চলে যাও, আলকামার কাছে চলে যাও, আকলামার অবস্থা কি দেখে আসো। এবার যখন হযরত বেলাল চলে গেলেন আলকামার কাছে, আলকামার মুখ দিয়ে কালেমা বাহির হয়ে গেলেন। সে বললেন, কালেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তার মা যখন তাকে ক্ষমা করে দিলেন তখন তার মুখ দিয়ে কালেমা বের হলো। অর্থাৎ তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিল, এই জন্য তার মুখ দিয়ে কালেমা বাহির হয় না। এই জন্য মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, ওই মা বাবা আমাদের কত কষ্ট করে লালন পালন করেছে। আমি আপনি যখন ছোটবেলায় ছিলাম, স্কুল মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমাদের মা বাবা ঘন্টার পর ঘন্টা প্রতিষ্ঠানে বসে থাকতো, কি বলেন, কত কষ্ট করে পাইপের টাকা খরচ করেছে, কত টেনশন করেছে। আমার বাবা নাকি যদি ফেল যায় তাহলে আমার বাবার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, কত চিন্তা করছে। সেই মা বাবাকে আজকে আমরা কেমনে ভুলে যাই। বিদেশে যদি কারো সন্তান মারা পশু পাখি জানার আগে জানে তাহার মা। মুসলমান ভাইরা আমার, হযরত আলকামা দেখুন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে বিশ্বনবী জানাজার নামাজ পড়লেন, জানাজার নামাজ পড়ার পরে সকল সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, এই আলকামা তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিল, এই জন্য তার মুখ দিয়ে কালেমা বাহির হয় নাই। তার মা যখন তাকে ক্ষমা করে দিয়েছে তখন তার মুখ দিয়ে কালেমা বাহির হয়েছে, ইমানের সহিত মৃত্যুবরণ করেছে। সুতরাং তোমরা কেউ মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না। মায়ের সাথে যদি খারাপ ব্যবহার করো তাহলে আল্লাহ তাআলা তোমার তোমাদের কোন ইবাদত কবুল করবে না। মুসলমান ভাইরা আমার, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আহকাম 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. قرآن বলছে এখানে শুধু মুসলমানদেরকে বলা হয় নাই, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলকেই বলা হয়েছে। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমার মাতা পিতার সাথে উত্তম আচরণ করবে। কোরআন বলছে, এটা আমার কোন বানানো কথা নয়, সূরা আহকাম 15 নম্বর আয়াত। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। তোমার মা তোমাকে অসাইনাল ইনসানা বিওয়ালিদাই ইহসানা হামালাতুহু কুরহা ওয়াদাতুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহকারেও তোমাকে ডেলিভারি করেছে। পবিত্র কোরআনে এই কষ্টের কথাও
পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং ডেলিভারি উপরে অত্যন্ত কষ্টের সাথে হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করতে এবং স্তন্য সারাতে সময় লেগেছে 30 মাস। অর্থাৎ যত মুফাসসির কিরাম আছেন সকলে একমত পোষণ করেছেন, এখানে একজন মা সর্বনিম্ন 6 মাস পেটে রাখার পরে প্রসব করতে পারে, ডেলিভারি করতে পারে, আর 24 মাস মা তার সন্তানকে দুধ খাওয়াইছে। সুতরাং তোমরা তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো না, পিতার চাইতে মায়ের গুণ বেশি, মায়ের অধিকার বেশি, তিন গুণ বেশি। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী বললেন, হে রাসূল, খেদমত করবো কার? বিশ্ব নবী বললেন, সুম্মা উম্মু, অর্থাৎ তোমার মায়ের। এরপর সাহাবী বললেন, এরপর কার? আবার বললেন, সুম্মা উম্মু, অর্থাৎ তোমার মায়ের। আবার সাহাবী বললেন, এরপরে কার? আবার আমার নবী বললেন, সুম্মা উম্মু, অর্থাৎ তোমার মায়ের। এরপর বললেন, হে রাসূল, এরপর কার? এবার আমার নবী বললেন, ক্বালা আবু, এরপর তোমার পিতা। মায়ের গুণ আল্লাহ রাসূল বাড়িয়ে দিয়েছেন। আজ আমাদের মায়েরা তসলিমা নাসরিনের মতো মায়েরা তারা কিনা বলে ইসলাম মেয়েদেরকে ঠকিয়েছে, কি বলে এগুলো বলে কিনা? ইসলাম মেয়েদেরকে জিতিয়ে দিয়েছে, যখন মেয়েদেরকে জীবন্ত হতে ফেলা হতো, কখনো কোনো সময় যদি কোনো মেয়ে মানুষ জন্মগ্রহণ করত আরবের বুকে, তারা জীবন্ত মেয়ে মানুষকে কবর দিত। সেই সময় আমার রাসূল এসে আমাদের মা বোনদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইসলামী একমাত্র সম্মান দিয়েছে। তাছাড়া এই পৃথিবীতে কেউ নারীদেরকে সম্মান দেয় নাই। এই জন্য মুসলমান ভাইরা, আমার আমাদেরকে ইসলাম বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, কোরআন দিয়ে আমাদের জীবনটা চালাইতে হবে। কোরআন হাদিস এই দুটো জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। বিদায় হজ্জের ভাষণে আল্লাহ নবী বলছেন, তোমরা দুটি জিনিস যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। নিজের ইচ্ছায় জীবন যাপন করি, কি বলে? কোরআন হাদিসে কি আছে না আছে সেটা দেখার বিষয় না, আমরা আমাদের মতো জীবন যাপন করি তাহলে তো হবে না। কোরআন হাদিস আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই কোরআন আমাদের প্রেরণা, এই কোরআন আমাদের অস্তিত্ব, এই কোরআন আমাদের ভাবনা, এই কোরআন আমাদের সব কিছু, কি বলে? এই কোরআন দিয়ে আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি এই কোরআন, তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে কামিয়াব হয়ে যাব, ঠিক কিনা? আজকে আমরা মুসলমানেরা কোরআনকে ছেড়ে দিচ্ছি, এই জন্য আমাদের উপরে অত্যাচার করা হচ্ছে, কোরআনের উপর অত্যাচার করা হচ্ছে, চীনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, উইগর মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তাদের কোনো অপরাধ নেই, তারা মুসলমান, এই জন্যই তাদেরকে হত্যা করা হচ্ছে। আর আরেকটি কারণ, কোরআন হাদিস অনুযায়ী না চলার কারণে তাদের উপর আঘাত করা হচ্ছে। এজন্য আমাদেরকে কোরআন মানতে হবে,
কোরআন ছাড়া যাবে না। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ানো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ানো সেই হারানো সম্মান। নারায় তাকবীর আল্লাহু আকবার, দোল তাকবীর ধ্বনি ধরায় আরেকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ানো সেই হারানো সম্মান। কি বলে ঠিক কিনা? যে আজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। তাহলে সে হুঙ্কার করুণে তোলপার, তাহলে সে হুঙ্কার করুণে তোলপার, পাপ দুনিয়া ভেঙ্গে করোরে চুরমার। বীর মুসলমান ধরল কোরআন, ফিরায়ানো সেই হারানো সম্মান। কি বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানেরা মৃত্যুকে ভয় পাই, যার যেখানে মৃত্যু আছে সেখানেই হবে, এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না। কোরআন বলছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যার যেখানে মৃত্যু আছে সেখানেই মৃত্যু হবে, মৃত্যুকে ভয় পাওয়া যাবে না। কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে, তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হয়ে যাব। কি বলেন? শয়তানকে অনুসরণ করা যাবে না। যাই হোক মুসলমান ভাইরা, আমার আমি সূরা বানি ইসরাঈলের 30 নম্বর আয়াতের ব্যাখ্যা করতেছিলাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগাল্লা ইয়াদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফু ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলে দিলেন, তোমাদের মা বাবা যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে শব্দটি বলো না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে কথা বলো শিষ্টাচারপূর্ণ কথা। কিন্তু আজকে আমরা মা বাবার সাথে আচরণ করি দাসীর মতো, দাস দাসীর মতো আচরণ করি। কি বলে? যেমন গোলাম তার প্রভুর সামনে মাথা নত করে দেয়, অর্থ হলো পাখা, যারা বলা হয়েছে পাখার মতো, পাখি যেমন পাখা দিশিয়ে দেয়, এরকম তোমরা তোমার মাতা পিতার সামনে ভালোবাসার সাথে নর্ম ভাবে মাথা নত করে দাও এবং বলো অকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। শৈশবকালে লালন পালন করেছে, এই দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন। মুসলমান ভাইরা, আমরা যতই ইবাদত করি না কেন, যদি আমরা আমাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে আমাদের আমলনামা আল্লাহর দরবারে উঠবে না, অর্থাৎ আল্লাহ তাআলা কবুল করবে না। পবিত্র কোরআন সূরা লুকমান 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছে, ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি
আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই ইলাইয়াল মাসির। কুরআন বলছে হে দুনিয়ার মানুষ, তোমরা তোমার মাতা পিতার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে, এখানেও আল্লাহ তাআলা ওই কথাটা বলে দিলেন, কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে এবং তোমার মা তোমাকে 2 বছর দুধ খাওয়াইছে। এরপর আল্লাহ কি বললেন? আলিশ করলি, কোরআন বলছে, আল্লাহ তাআলা বলেন আলিশ করলি তোমরা আবার কৃতজ্ঞ হও, অর্থাৎ আল্লাহর ইবাদত করে কৃতজ্ঞ হও, আল্লাহর হুকুম মানে কৃতজ্ঞ হও, আল্লাহর ইবাদত করো। আলি ওয়ালি দাই, এরপরে তোমরা তোমার মাতা পিতার কৃতজ্ঞ হও, অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পরেই তোমরা তোমার মাতা পিতার কৃতজ্ঞ হও। আদিশ করলি বলি ওয়ালি দাই, তোমরা আমার কৃতজ্ঞ করার পরে তোমরা তোমার মাতা পিতার কৃতজ্ঞ হও। কিন্তু মুসলমান ভাইরা আমার, আজকে আমরা আমাদের মা বাবার সাথে অত্যন্ত খারাপ আচরণ করি, ভালো আচরণ করি না। আজকে আমরা মা বাবাকে দাস ভাবি, দাসি ভাবি, মায়ের খেদমত করতে হবে, মাকে খাওয়াইতে হবে, পড়াইতে হবে, এগুলো চিন্তা করি না, তাহলে তো আমরা মুসলমান হতে পারবো না, আমাদের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। মায়ের খেদমত করলেই আমাদের জন্য জান্নাত, অর্থাৎ আল্লাহর ইবাদত পরেই মা বাবার খেদমত করতে হবে। মুসলমান ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, অনেকেই এই নবীর নাম বিশ্বাস করেন, কি বলেন? মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তিনি দূর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমি বেহেশতের ভিতরে আমি কার সাথে বেহেশতে থাকতে? আল্লাহ তাআলা বলে দিলেন, হে মুসা, তোমার সাথে একজন কসাই ব্যক্তি তোমার সাথে বেহেশতে থাকবে। মুসা আলাইহিস সালাম বললেন, কসাই ব্যক্তি, যারা কসাই হয় তারা তো অত্যন্ত খারাপ হয়ে থাকে, সে আমার সাথে কেমন করে বেহেশতে থাকবে? আল্লাহ বললেন, তুমি দামেস্ক শহরে চলে যাও, সেখানে যাইয়া একজন কসাইকে দেখতে পাবে, সে বস্ত্র বিক্রি করছে। মুসা নবী দামেস্ক শহরে চলে গেলেন, চলে যাইয়া এক জায়গায় দেখতে পেলেন একজন কসাই বস্ত্র বিক্রি করছে, বস্ত্র বিক্রি করছে আর ভালো টুকরা বস্ত্রটা পাশেই রেখে দিচ্ছে। এভাবে করে যখন বস্ত্র বিক্রি করা শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, তখন সেই ভালো টুকরো বস্তুগুলো ব্যাগে তুলে সে বাড়ির দিকে যাচ্ছে। আল্লাহর নবীর মুসা, যাইতে যাইতে সে যখন বাড়িতে চলে গেলেন, মুসা নবী বাড়ির পাশে দাঁড়িয়ে রইলেন। তার কারণ তার কোন আমল আছে যে আমলের কারণে সে আমার সঙ্গে বেঁচে থাকবে এটি দেখার জন্য? এবার মুসা নবী দাঁড়িয়ে আছেন, এরপর দেখতে পেলেন কসাই ব্যক্তি গোস্তগুলো রান্না করলেন, এরপরে রুটি বানালেন। গোস্ত রান্না করে রুটি বানানোর পরে ঘর থেকে একজন বৃদ্ধা মহিলাকে বের করলেন, বের করে গোস্ত রুটি সেই বৃদ্ধা মহিলাকে খাওয়াচ্ছে। এরপরে ওই বৃদ্ধা মহিলা
যেন দোয়া করছে। আর ওই কথায় ব্যক্তি হাসছে। এবার মুসা নবী চলে গেলেন, চলে যাইয়া বললেন, হে ভাই ওই বৃদ্ধা মহিলাকে তাকে আপনি গোস্ত রান্না করে রুটি বানাইয়া তাকে খাওয়াইলেন এবং কাপড় চোপড় পরিষ্কার করার পরে সে দুহাত তুলে কি যেন বলছে, আর আপনি হেসে দিলেন, আপনি হেসে দিলেন, এর কারণ কি? এবার তো সেই ব্যক্তি বলছে, হে ভাই আপনি কে? আপনাকে তো আমি চিনিলাম, ইনি হচ্ছেন আমার মা। আমি প্রতিদিন বাজার থেকে আসার সময় গোস্ত বিক্রি করার পরে আমি আমার মায়ের জন্য গোস্ত নিয়ে আসি, গোস্ত নিয়ে এসে গোস্ত রান্না করি, রুটি বানাই, মাকে খাই, এরপরে কাপড় চোপড় পরিষ্কার করে দেই, এরপরে আমার মা প্রতিদিন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ এই জামানার মুসা নবীর সাথে আমার ছেলেকে বেহেশত দান করিও। এই বলে দোয়া করছে আর আমি হেসে দিয়েছি। এবার মুসা নবী বললেন, মুসা নবী বললেন, হে ভাই শোনেন আপনার জন্য সুসংবাদ, আপনার মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি আমার সাথে ব্যস্ত থাকবেন, আমি হচ্ছি মুসা, আমি আল্লাহ তাআলাকে বলেছিলাম, হে আল্লাহ আমার সাথে কোন ব্যক্তি জান্নাতে থাকবে? আল্লাহ তাআলা আপনার কথা বলে দিয়েছেন, এই সুসংবাদ আপনাকে দেওয়ার জন্য এসেছি। আপনি মায়ের খিদমত করেছেন, মায়ের আপনার জন্য দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এই জন্য মুসলমান ভাইরা আবার